সো আমরা যেটা দেখলাম যে শিফটের কাজগুলো, ফার্স্ট কাজ যেটা আমরা দেখলাম যে শিফটকে আমরা ইউজ করতে পারি স্ট্রেট এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য, তার সাথে যদি আমরা এটা অল্ট ধরি তাহলেই আমরা সেটাকে কপি করেও রাখতে পারি। ক্লিয়ার? শিফটকে শুধু এরকমভাবে নয়, আরও অনেক রকমভাবে আমরা ইউজ করতে দেখলাম। নেক্সট হচ্ছে পারফেক্ট স্কোয়ার বা এখান থেকে পারফেক্ট সার্কেল করার জন্য আমরা শিফটটাকে ইউজ করতে পারি। আরেকটা দেখলাম যে কোনো জিনিসকে যদি কোনো একটা পয়েন্ট থেকে, সাপোজ এই পয়েন্টটাকে স্থির রেখে আমরা গোটা জিনিসটাকে বড় করতে যাই তাহলে শিফট চেপে বড় করতে পারি, তাই তো? এরপরে শিফট আর অল্টার যদি চেপি তাহলে মাঝখান থেকে সমানভাবে বড় হয়, সেটা দেখেছি। এই দুটো জিনিস আমরা ছবির ক্ষেত্রেও করতে পারি, মিন্স ফর ভেক্টর ফর রাস্টার বোথ, বাট এরকম নর্মাল টেনে বড় করা বা অল্ট চিপে দুসার থেকে বড় করা এই জিনিসটা শুধু আমরা ভেক্টরের জন্য করব, রাস্টারের জন্য করব না, কারণ তাতে ছবি নষ্ট হয়। ক্লিয়ার? এবার নেক্সট কাজ হচ্ছে প্লেসিং। প্লেসিং মানে হচ্ছে কোনো ছবি আনা, ঠিক আছে? এটা শর্টকাট কি হচ্ছে হলো কন্ট্রোল প্লাস ডি, ডি ফর দিল্লি বা ডি ফর ঢাকা, দিল্লি বললে ইন্ডিয়া, ডি ফর ঢাকা। কি বললাম আমি? কন্ট্রোল ডি। তাহলে এবার আবার আরেকবার বলবো কেন, ছবি আনা, তুমি নর্মালি ইনডিজাইনে ছবি আনতে পারবে না, তোমাকে প্লেস করতে হবে। প্লেস করার জন্য একটা উপায় হচ্ছে ফাইল মেনুতে গিয়ে প্লেস করা, ফাইল মেনুতে গিয়ে প্লেস, এই যে দেখো আছে, এটা করতে পারো। অর তুমি ডাইরেক্ট, তোমার এত সময় নেই কাজের সময়, তোমার এত সময় নেই যে তুমি ফাইল মেনুতে যাবে গিয়ে প্লেসে ক্লিক করবে, সিধা কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি আসলেই তোমাকে কম্পিউটার বলবে আগে দেখে নাও তারপরে করবে পরে, আমি জানি তুমি ভালো পারো, পরে দেখ করো। যখন আমি দেখাচ্ছি তখন দেখো, আমার যেরকম ডেস্কটপে আমি ছবিগুলো রেখেছি রেফারেন্সে, ডেস্কটপে গেলাম, রেফারেন্সেসে গেলাম, এই যে ছবিগুলো আছে, অনেকে ছবি দেখতে পাও না, এখান থেকে আমরা কি করিনি আমি বলেছিলাম বোধহয় আগে পাওয়ার পয়েন্টের সময়, লার্জ আইকনস করলে এখানে ছবি দেখায়, অনেকের হয়তো এরকম থাকে দেখা যায় না, এটা এখান থেকে চেঞ্জ করে লার্জ আইকনস করে নেবে, তাহলে ছবি কোনটা নিচ্ছ বুঝতে পারবে। সাপোজ আমি এই ছবিটা নেই, ওপেন করলাম, এরকম কন্ট্রোল ডি করে যদি তুমি ওপেন করো কম্পিউটার কি করবে, তোমাকে তোমার কার্সারের মধ্যে ছবি দিয়ে দেবে। কেন তোমার কার্সারে ছবি দিয়ে দেবে? বিকজ কম্পিউটার জানে না এই ছবিটা নিয়ে গিয়ে তুমি কোথায় বসাতে চাচ্ছ, ঠিক আছে? দেখো তুমি এখন যেখানে খুশি যেখানেই বসাও, ছবির অনুপাতেই ছবিটা কিন্তু বড় হবে। বড় বা ছোট হচ্ছে দেখো অন্য কোনো অনুপাত আমি করতে পারছি না, কিন্তু যা অনুপাতটা হচ্ছে তা কিন্তু ছবির অনুপাতেই বড় হচ্ছে, বোঝা গেল? এটা না নিয়ে যদি আমি একটা লম্বাটে ছবি নেই দেখি তো ওটার অনুপাত এরকম হয়নি, কিন্তু ধরো এটা দেখো, এটার অনুপাতটা কিন্তু আবার লম্বা, বোঝা গেল? এরকম ভাবে যদি কখনো ছবি আনো তুমি, তোমাকে যেরকম ছবি থাকবে ঠিক সেরকমই দিয়ে দেবে। এবার ছবির ক্ষেত্রে ছবির দুটো প্রপার্টি হয় ইনডিজাইনে, একটা হচ্ছে বাউন্ডিং বক্স আর একটা হচ্ছে ইমেজ বক্স, দুটো প্রপার্টি, একটা বাউন্ডিং বক্স আর আরেকটার নাম হচ্ছে ইমেজ বক্স। ক্লিয়ার? বাউন্ডিং, বি ও ইউ এন ডি আই এন জি, বাউন্ডিং বক্স, আর আরেকটা হলো ইমেজ বক্স। ক্লিয়ার? বাউন্ডিং বক্স বলতে বাউন্ড কথাটার অর্থ হচ্ছে
বেঁধে রাখা, আই এম বাউন্ড, আমি বাধ্য। বাধ্যতা কখন? যখন তুমি একটা গন্ডি তৈরি করে দাও, সেটাকে বলে বাউন্ড। কোনো ছবি সাপোজ বাইরে আমি ক্লিক করে নিচ্ছি, আমি মুভ টুলটা দিয়ে এটাকে ক্লিক করতে পারি তো? কোনো ছবিকে ধরতে হলে ইনডিজাইনে কখনো মাঝখানে ক্লিক করবে না ডাইরেক্ট, যতক্ষণ না তুমি জানো। মাঝখানেও ক্লিক করতে পারো, জানার পর তুমি এইসব জায়গায় ক্লিক করবে, এখানে 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 এইসব জায়গায় ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে দেখো নীল রঙের জায়গাটা ধরছে, এটা হচ্ছে বাউন্ডিং বক্স। এটাকে বাঁদিক থেকে যদি তুমি একটু চাপিয়ে দাও, ছবিটা কেটে গেল, ছবিটা কিন্তু ছোট হলো না, বোঝা গেল? বাউন্ডিং বক্স অনেকটা আমরা মোবাইলে ক্রপ করি, কোন জায়গাটা পার্টিকুলারলি তোমার দরকার, বোঝা গেল? সাপোজ আমার এই গাছগুলোকে ফোকাস করব, এই গাছগুলো নিলাম, এখান থেকে এতটুকু জায়গা কেটে নিলাম, এখান থেকে এতটুকু রাখি, এখান থেকে এতটুকু রাখি। বাউন্ডিং বক্সটাকে ছোট করা মানে কিন্তু এই না যে ছবিটা ছোট হবে। বাউন্ডিং বক্স মানে ছবিটা কতটুকু জায়গার মধ্যে দেখাবো আমি, ক্লিয়ার? এটা হচ্ছে বাউন্ডিং বক্স। বাট এছাড়াও আরেকটা জিনিস আছে, বাউন্ডিং বক্সে যদি কাজ হয়ে গিয়ে থাকে, তুমি নর্মাল ছবিতে মাঝখানে আরেকটা জায়গা পাবে, এখানে এইটাতে ক্লিক করলে একদম মিডিলে এসে আন্দাজ মতো তুমি যদি ক্লিক করো, দেখো ব্রাউন হয়ে গেছে, ওই নীলটা নেই, দেখো এটা নীল, যে আমি মাঝখানে ক্লিক করছি কালারটা চেঞ্জ হয়ে গেল ব্রাউন। এইটা হচ্ছে ছবির বক্স, মানে ইমেজ বক্স। এবার ছবিটাকে তুমি বড় করবে না ছোট করবে, এরকম করে বড় করে রাখো, বাউন্ডিং বক্স এক থাকবে, ছবিটা শুধু বড় হচ্ছে। আর ছবির ক্ষেত্রে বলেছি শিফট ধরে বড় করব বা শিফট অল ধরে বড় করব, ক্লিয়ার? একটা ছবিকে বাইরে কোনায় কোনায় যদি আমি ক্লিক করি, মানে এইসব জায়গায় যদি ক্লিক করি, বাইরে ক্লিক করে নাও, ধরো ইমেজটা নিয়ে কাজ হয়ে গেল, তুমি এখানে ক্লিক করে নাও, দেখো ইমেজটা ছোট, আমার বাউন্ডিং বক্সটা বড়। অনেক সময় এরকম আসতে পারে, তুমি কি করবে, এরকম আছে, আইদার বাউন্ডিং বক্সটাকে ধরে তুমি ছোট করে নেবে এই জায়গাটা, অর মাঝখানে ক্লিক করবে, ইমেজটাকে ধরবে, বাউন্ডিং বক্সের থেকে বড় করে নেবে, ঠিক আছে? আর এখানে দেখো একটা চেনের মতন দেখাচ্ছে, তুমি যখনই ক্লিক করবে এখানে দেখো একটা চেনের মতন দেখাচ্ছে, দেখাচ্ছে না? এটাকে বলা হয় হচ্ছে লিংক। লিংক কোথায়? ছবিটা কোথা থেকে এসেছে সেই জায়গাটার সাথে না লিংক করা। ছবিটা আমি ডেস্কটপের রেফারেন্স ফোল্ডার থেকে এনেছি না, তো ওটাই লিংক দেখাচ্ছে, যে ওখান থেকে আমি লিংক করে এখানে এনেছি, ওখান থেকে ছবিটা সরিয়ে দাও, এই ছবিটা মুছে যাবে, লিংক নষ্ট হয়ে গেল, কম্পিউটার খুঁজে পাবে না যে ছবিটা। বিকজ কম্পিউটার কি করে, এটা গ্রাফিক্সের ইউজের জন্য ইউজ হয়, তো অনেক সময় এরকম হতে পারে, প্রক্সি বোঝো, যে মেইন তার বদলে ডুপ্লিকেট কিছু আসা, বা তাকে আমরা প্রক্সি বলি। এখানে গ্রাফিক্সে প্রচুর একটা ছবি নিয়ে দেখাচ্ছি, তার মানে কি একটা ছবি ইউজ হয় না, প্রচুর জিনিসপত্র লেখা, ভারী ভারী কাজ, ডিজাইনস সব কিছু নিয়ে যোগ হয়। ইনডিজাইনের একটা মজা হচ্ছে হলো, তুমি হাজার জিনিস নিয়ে কাজ করো, ইনডিজাইন খুব কম ভারী হবে, বিকজ ইনডিজাইন অলওয়েজ প্রক্সি নিয়ে কাজ করে। যখন তুমি ফাইনাল ফাইল সেভ করবে, তখন ইনডিজাইন লিঙ্কগুলো খুঁজে নিয়ে ফাইনাল ফাইলগুলো রিপ্লেস করবে নিজের থেকে। বলতে হচ্ছে এখানে লিঙ্ক করা, দেখো এই যে একটা ছবি, এটা লিঙ্ক আছে না, এটাই এখানে এখানে লিঙ্ক দেখাচ্ছে, লিঙ্কস, পেজেস, লেয়ার্স। লিঙ্কস হচ্ছে হলো ইনডিজাইন যে এখন ছবিটা ইউজ করছে না, এটা প্রক্সি ছবি, দেখতে খারাপ লাগবে, অতটা ভালো লাগবে না, বাট যখন তুমি অরিজিনাল সেভ করবে, তখন অরিজিনাল ফাইলদের সাথে ওটা রিপ্লেস হয়ে যাবে, তখন আর বাজে লাগবে না দেখতে। অনেক সময় মনে হবে অল্পতেই ফেটে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা নিয়ে টেনশন নেবে না, তোমার ছবির কোয়ালিটি যদি ঠিক থাকে ইনডিজাইনে কোনো টেনশন নেই, বিকজ ইনডিজাইন প্রক্সি ইউজ করে। প্রক্সি মানে কি, যেটা 6 MB ফাইল ওটা 20 MB ইউজ করছে, ওটার ওটার একটা যা সাবস্টিটিউট দেখাচ্ছে তোমাকে, যে এই জিনিসটা এরকম আছে, এটা এরকম ভাবে ইউজ করো, তার মানে কখনো টেনশন নেবে না যে ইনডিজাইনে বোধহয় কোয়ালিটি লস হলো, না কোয়ালিটি লস হয়নি, ওটা প্রক্সি ইউজ করে যাচ্ছে ইনডিজাইন,
যাতে সব যদি 6 MB ফাইল 100 MB ফাইল এনে বসায়, তাহলে তো সেক্ষেত্রে প্রবলেম হবে, ভারী হয়ে যাবে ফাইল। একটা নিউজ পেপারে প্রচুর জিনিসপত্র থাকে, সাপোজ সব যদি অরিজিনাল ফাইল, এক একটা ফাইল হয় 15 MB 16 MB ছবি, ফটোগ্রাফাররা যখন তুলে আনে সে 15-16 MB ছবি যদি ইনডিজাইনে বসাতে যাও, ফাইল হ্যাং করে যাবে। সুতরাং তখন ইলাস্ট্রেটর ইনডিজাইন কি করে, প্রক্সি ইউজ করে, ছবিগুলোই দেখাচ্ছে কিন্তু বাজে কোয়ালিটি করে দেয়, বোঝা গেল? তার জন্যই এটা লিঙ্কড, এটা না ইলাস্ট্রেটর করে না ফটোশপ করবে, এটা একমাত্র ইনডিজাইন করবে, বোঝা গেল? আচ্ছা, এটা গেল নর্মাল ছবি আনা, ক্লিয়ার? এটা না করে তুমি কি করতে পারো, এরকম একটা গোল আঁকতে পারো, আঁকলে গোল একে, গোলটা ধরা আছে মুস্কুল দিয়ে ধরা আছে, এখন যদি কন্ট্রোল ডি করে ছবিটা আনো, বোঝা গেল? তুমি কি করছো, ছবিটাকে শেপটার মধ্যে আনছো, এর জন্যই আমি শেপটা আগে তৈরি করে নিলাম। অনেক সময় সাপোজ আমি এস বানাচ্ছি, শঙ্কর, শঙ্করের নাম দিয়ে বানাই, চলো এস, সাপোজ কন্ট্রোল ডি, দেখো আমার দরকার অনুযায়ী ছবিটা ছোট হয়ে গেছে, হয়েছে না? বাউন্ডিং বক্সটা বড়। এবার আমি মাঝখানে ক্লিক করতে পারি, মাঝখানে ক্লিক করলাম ছবিটা পেলাম, এবার ছবিটাকে ঠিক করি। যে কোনো শেপে যদি ছবি আনতে হয়, শেপটা আগে বানাবে, তারপরে কন্ট্রোল ডি করবে, শেপটাকে ধরে কন্ট্রোল ডি করবে, তার মধ্যে চলে আসবে। অনেক সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে তুমি একটা ছোট্ট জায়গা নিয়েছো, এতটুকুই জায়গা আছে পেপারে, চারিদিকে লেখা জায়গা এতটুকু। এটা আমরা কখন করি জানো, আগে লেখাগুলো লিখে নিই আর বক্স বানিয়ে বানিয়ে জায়গাটা দখল করে রাখি যে এখানে ছবি বসবে। ধরো আমি এই জায়গাটা দখল করেছি যে এখানে আমার একটা ছবি বসবে, কন্ট্রোল ডি করছি, একটা ছবি নিচ্ছি, ওপেন করছি, ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি বিশাল বড় ছবি, বাট এখানে আসছে না। তুমি এখানে মুভ টুল দিয়ে ক্লিক করো, দেখো ছবিটা কত বড়। এবার অ্যাকচুয়ালি ছবি যদি ধরতে যাও তুমি ধরতে পারছো না, কারণ জিনিসটা ছোট, ছবিটা তার তুলনায় অনেক বড়। ছবিটাকে ধরতে গেলে তখন কি করতে হবে জানো, তোমাকে জুম আউট করে বেরিয়ে ছবিটাকে ধরতে হবে। জুম ইন বা জুম আউট করার জন্য তোমাকে কন্ট্রোল চিপে প্লাস মাইনাস ইউজ করতে হবে। দেখো ব্যাকস্পেসের পাশেই প্লাস মাইনাস আছে, ব্যাকস্পেস এন্টারের উপরে ব্যাকস্পেস, ব্যাকস্পেসের পাশেই প্লাস মাইনাস আছে, আর একদম ওরই নিচে একটা কন্ট্রোল কিও আছে, ওই কন্ট্রোলটা ইউজ করবে, আর বা হাত দিয়ে ইউজ করবে, বুড়ো আঙুল দিয়ে কন্ট্রোলটাকে চাপবে, আর এই আঙুলটা দিয়ে প্লাস মাইনাস করতে পারো। দেখো ওই এন্টার কোথায় তোমার, এন্টার ওখানে, এই কন্ট্রোলটা ইউজ হবে আর এই প্লাস মাইনাস ইউজ হবে। বলতে এরকম করে নিচে দেখো, কন্ট্রোলটা নিচে থাকবে, এখানে প্লাস মাইনাস করবে, যেখানে এন্টার আছে তার উপরে প্লাস মাইনাস আছে, তার নিচে কন্ট্রোল আছে, করছো? প্লাস মাইনাস করে জুম আউট জুম ইন হচ্ছে সবার, হতেই হবে, কন্ট্রোল চিপে প্লাস মাইনাস। দেখো আমি এখানে ছিলাম তো, আমি কিন্তু ছবিটাকে ধরতে পারছিলাম না, বাট যেই আমি জুম আউট করলাম ছবিটা আমি পেয়ে গেলাম। এইবার আমার দরকার অনুযায়ী আমি ছবিটাকে দূর থেকে ঠিক করে নিই, করলাম, এবার জুম ইন করতে পারি, জুম ইন মানে কোনো কিছুর সামনে চলে যাওয়া, জুম আউট মানে কোনো কিছুর বাইরে, জুম ইন মানে হচ্ছে কন্ট্রোল প্লাস, জুম আউট মানে কন্ট্রোল মাইনাস। আরেকবার দেখাই জিনিসটা বুঝতে পারবে, আমি আমার ছবিটা এখানে দেখতে পাচ্ছ, নর্মাল পেজ,
এটা সবাই দেখতে পাচ্ছ, এখানে আমি একটা জায়গা বানাই এরকম, এতটুকুই আমি ছবিটা বানাবো, এখানে আমি একটা ছবি বসাই, ক্লিয়ার? দেখো ছবিটা বাইরে চলে গেছে না, ছবিটাকে ধরে ছোট করতে অসুবিধা হবে, যেহেতু তুমি একদম চোখের সামনে আছো, ছবিটা তার থেকে অনেক বড়, চোখের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন কি করবে, কন্ট্রোল মাইনাস করে একটু বাইরে বেরোবে। এবার ছবিটা ধরতে পারবে? এবার ধরা যাবে ছবিটা? এবার ছবিটাকে ধরে তুমি ছোট করো, ক্লিয়ার? ছোট করে নিয়ে এবার জুম ইন করো, এবার নর্মাল যেরকম ছিলে সেরকম চলে আসো, অসুবিধা নেই। আর একটা জিনিস মনে রাখবে, যতটা তোমার জায়গা আছে তার থেকে একটু বড় ছবিটাকে রাখবে, হালকা বড়, নালে অনেক সময় ছবিটা যদি বড় না থাকে এখানে মানে টাইট হয়ে থাকে না, প্রিন্টিং করতে গিয়ে অনেক সময় কেটে যেতে পারে। বোঝা গেল? গ্রেট। এই দুটো জিনিস দেখে নাও, এটা গেল হচ্ছে আমাদের ছবি নিয়ে কাজ, ক্লিয়ার? ছবি নিয়ে কাজ আমরা কেন করি, কোন জায়গা আমরা ব্লক করে দিই, লেখার জন্যও আমরা জায়গা ব্লক করি, ছবির জন্যও জায়গা ব্লক করি। ছবি মানে তোমার ছবিটা চার ফুট লম্বাটে আছে মানেই এই না যে তুমি জায়গাটাও লম্বাটেই পাবে, তখন আমরা বাউন্ডিং বক্সটা ইউজ করে জায়গাটা ঠিক করে নেব। হয়তো আমার কাছে এরকম জায়গা আছে, একটা জায়গা লিখেছি আমি, আমার কাছে এরকম জায়গা আছে, আর তার মধ্যে আমাকে ছবিটা দিতে হবে, আমি কন্ট্রোল ডি করে এই লম্বাটে ছবিটা দিচ্ছি, তো ইন দ্যাট কেস আমি গোটা ছবিটা দেব না, যতটুকু আমার দরকার আমি ততটুকুই দেব, যেই জায়গাটা দিলে আমার কাজ হয়ে যাবে আমি ততটুকুই ছবি দেব, সাপোজ তখন আমি এতটুকু ছবি দেব, ক্লিয়ার? আর আইদার আমার ডিজাইন চেঞ্জ করব যেন আরো বড় জায়গা দেখাতে পারি, আইদার যা জায়গা আছে তার মধ্যে যতটুকু ছবি মধ্যম জিনিসটা দেখানো যায় সেই জিনিসটা দেখাবো, অর আমি আমার ডিজাইনটা এমন ভাবে চেঞ্জ করবো যেন ছবিটার জন্য আর একটু জায়গা পাই, এই দুটোর মধ্যে একটা, ক্লিয়ার? এরপরে হচ্ছে লেয়ারিং, লেয়ারিং লেখো, LAYERING, লেয়ারিং। লেয়ারিং করার জন্য কালারটা রাখবে, ঠিক আছে, মেক শিওর তোমার কোনো স্ট্রোক নেই, এখানে কোনো স্ট্রোক নেই, এরকম করে তুমি এটাকে RGB করে নেবে, ঠিক আছে। সাপোজ আমি কি করেছিলাম, এরকম আসছে, তোমাদেরও হয়তো এরকম আসবে, তুমি যখন একটা বক্স আঁকতে যাবে, বক্স আঁকার আগেই এখানে দেখো যে আমার এটা চেঞ্জ আছে, এখানে ক্লিক করবে, চেঞ্জ করা যায়, স্ট্রোকটাকে ফিল করা যায়, ফিলটাকে স্ট্রোক করা যায়। তোমার দুটো কালার আছে, স্ট্রোকে আছে লাল আর ফিলে আছে হলুদ, তুমি চাচ্ছ ফিলে হলুদ হোক, স্ট্রোকে মানে জাস্ট পাল্টাপাল্টি হোক, এই যে উপরে যে অ্যারো সাইনটা আছে না ছোট্ট করে, ওটাতে ক্লিক করলে অদলা বদলি করে দেবে, বোঝা গেল? সো আমার এখানে স্ট্রোকে কালার ছিল, তো এটাকে আমি পাল্টে ফিলে করে দিচ্ছি, বাট এখানে দেখো কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, আমি এটাকে RGB করে দিচ্ছি। করে এবার যদি তুমি আঁকাও তাহলে আঁকাটা ঠিক হবে, ধরো তুমি লাল নিয়ে আঁকালে, আঁকিয়ে এরকমভাবে কয়েকটা জিনিসপত্র বানাবো, ক্লিয়ার? বানালে আর প্রতিটার কালার চেঞ্জ করো, বোঝার তোমার বোঝার জন্য এটা করো, প্রতিটার কালার চেঞ্জ করো, এরকম করে রেখে এটা করো। সো এগুলো এর জন্য দেওয়া যে তোমরা যেন বুঝতে পারো কি করছি, এখন এগুলো লেয়ার মানে স্তর, স্তর করে রাখা, স্তর এর জন্যই আমরা করি, যে স্তর না করে তুমি বুঝতে পারবে না, একটা জায়গার মধ্যে একটা পেপারে প্রচুর জিনিসপত্র আর সবাই কিন্তু আলাদা,
ঠিক আছে, একটা ডিজাইনের ক্ষেত্রে প্রচুর জিনিস দিয়ে একটা ডিজাইন করতে হয়। এখন কোনটার পেছনে কে থাকবে, কে সামনে থাকবে, কে একজন একদম পেছনে থাকবে, এটা কিন্তু ফট করে তুমি যদি লেয়ারিং না করো বুঝতে পারবে না। এখন এত জিনিস আছে আর এটা এত বড় আছে, এরকম ভাবে রাখা যাবে না, এটা কোথায় থাকবে এরকম ভাবে, তাই তো? তাহলেই জিনিসটাকে দেখা যাবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করি, আমরা পাওয়ার পয়েন্টে করেছিলাম, সেন্ড টু ব্যাক করেছিলাম, তো একটা লেখা তার উপর একটা বক্স রেখে বক্সটাকে সেন্ড টু ব্যাক বা ব্রিং টু ফ্রন্ট করেছিলাম। এবার এইখানে জিনিসটা আরো সহজ, যে কোনো একটা বক্স যেটাকে তুমি সামনে বা পেছনে নিতে চাও, ধরো, ধরে নিয়ে কন্ট্রোল যেখানে প্লাস মাইনাস করেছিলে কন্ট্রোল চিপে, প্লাস মাইনাসের ঠিক নিচেই দেখো কন্ট্রোল ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, মানে থার্ড ব্র্যাকেট আছে বোধ হয়, থার্ড সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং পি এর পাশে যেটা ওপেনিং ব্র্যাকেট, সেকেন্ড হোক থার্ড হোক দুটোই আছে একটা কিতে। কন্ট্রোল চিপে যদি ওপেনিংটা ইউজ করো, তার মানে যে কোনো জিনিস একদম পেছনে যেতে থাকবে একটা 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 করে, বোঝা গেল? আর সেটাই যদি ক্লোজিংটা ইউজ করো, মানে শুরু আর শেষ সেকেন্ড ওপেনিং ব্র্যাকেটটা ইউজ করলে ওটা পেছনে যাবে, আর ক্লোজিংটা ইউজ করলে সামনে আসবে। সাপোজ আমি কন্ট্রোল চিপে এটাকে সামনে আনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আসলো উপরে, আটবার প্রেস করলাম ও উপরে চলে আসলো। এটাকে ধরে ওপেনিং ব্র্যাকেটটা ইউজ করি, দেখো একটা 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 করে ও পেছনে যাচ্ছে, যাচ্ছে না? আর তুমি যদি, এটা তো দশটা ছিল বলে তুমি সামনে পেছনে দশ বার করে দিলে, বাট তোমার হাজারটা জিনিস আছে আর ও একদম পেছনে আছে, পেছন থেকে একদম সামনে আনবে কি করে? সেম যে কাজটাই করবে, জাস্ট তার সাথে শিফট চেপে নেবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ব্র্যাকেটস, দেখো ডাইরেক্ট কন্ট্রোল শিফট আপ করি একবারে উপরে, কন্ট্রোল শিফট ডাউন করি একদম নিচে। সাপোজ তোমার এটা বড় হয়েছিল, এটা একদম পেছনে আছে বা একদম সামনে আছে, পেছনের গুলো তুমি ধরতে পারছো না, ক্লিয়ার? তো তুমি কাকে ধরবে? তুমি পেছনের গুলোকে যদি সামনে আনতে না পারো, সামনেরটাকে ধরে পিছনে নেওয়া তো একই কাজ, সুতরাং সামনেরটাকে ধরবে, ধরে শিফট কন্ট্রোল একবারে যাবে। তো সাপোজ এখানে হাজারটা যদি জিনিস থাকতো, তুমি হাজারবার কন্ট্রোল আর অ্যারো কি ওই ব্র্যাকেটস কি ইউজ করতে? করতে না। তুমি কি করতে? শিফট কন্ট্রোল ধরে ডাইরেক্ট পেছনে, একটা একটা করে যদি করতে হয় কন্ট্রোল আর ব্র্যাকেট, আর একবারে সামনে বা পেছনে করতে হলে কন্ট্রোল শিফট ব্র্যাকেট, একই ব্যাপার, দুটোকে একসাথেই চেপে রাখতে হবে, বোঝা গেল? অনেক সময় হাইড অপশন, প্রত্যেকটা জিনিসের শো অপশন হাইড অপশন আছে, হাইড অপশন করো এত কিছু দেখাবে না, শো অপশন করো সব দেখাবে। কালারে যদি দেখো এরকম দেখাচ্ছে, এখান থেকে শো অপশনস করো পুরো কালারের ভ্যালুটা দেখাবে। এবার আমি একটা কালার নিই, কালার নিয়ে একটা বক্স আঁকাই, ক্লিয়ার? বক্সটাকে আমরা কপি করতে পারি কন্ট্রোল সি ধরে নিয়ে, কন্ট্রোল সি। আমি দেখো কোনোভাবে কিন্তু অন্য কোনো টুল নিই না, আমার অলওয়েজ মুভ টুল থাকে, কাজ হয়ে যাবে মানে মুভ টুল। এবার এখান থেকে তুলে নিয়ে কপি করলাম, কপি করে যদি পেস্ট করি কি করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল ভি, বাট দেখো পেস্টটা অন্য জায়গায় হচ্ছে, ও নিজের ইচ্ছা মতন জায়গায় পেস্ট করছে, কপি তোমার ইচ্ছায় করছো বা পেস্টটা ওর ইচ্ছায় হচ্ছে, এটা না করে যেখান থেকে তুমি তুলেছো ওখানেই যদি পেস্ট করতে হয় কন্ট্রোল শিফট অল্ট ভি, তিনটা ধরে একসাথে ভি, এবারে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস ভি, দেখো এখান থেকে কপি করছি, কপি করে এখানেই পেস্ট করছি, একটু সরিয়ে দেখো জিনিসটা, দেখতে পারবে দুটো আছে, বিকজ আমি এখানে পেস্ট করেছি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস ভি, বোঝা গেল? তিনটেই চাপবো, কন্ট্রোল চাপবো, শিফট চাপবো, অল্ট চাপবো, তিনটেই চাপবো, তার সাথে লাস্টে একবার ভি, ভিটাকে কিন্তু ধরে রাখবে না, তাহলে প্রচুর পেস্ট হয়ে যাবে,
একবার জাস্ট ভি মারবে, ক্লিয়ার? এটা কেন করি? সাপোজ আমি একটা ডিজাইন করব, ডিজাইনটার মধ্যে কি হবে, মাথাটায় একটা বর্ডারের মতন থাকবে। সাপোজ আমি একটা ডিজাইন করছি এখানে, এটার কালারটা খুব হালকা করি, লাইট করলাম, এটাকেও লাইট করছি, ধরো এরকম ডিজাইন। ডিজাইনের এই মাথাটায় আমি একটা বক্স চাচ্ছি যেটা ডার্ক ইয়েলো, আর নিচে একটা বক্স চাচ্ছি যেটা হচ্ছে মেবি লাইট অরেঞ্জ এরকম কিছু। সো এখন যদি আমি বক্স আঁকাতে যাই, এই বক্সটার সাথে এই বক্সটা মিলবে? ভালো মতন মিলবে না। তখন আমরা কি করি, অরিজিনালটা যে বানালাম ওটাকে কন্ট্রোল সি করলাম আর ওখানেই পেস্ট করলাম, তাতে আরেকটা বক্স হয়ে গেল ওখানেই। কালারটা চেঞ্জ করে নি আমার যেরকম দরকার। ক্লিয়ার? করলাম, আর বলেছিলাম মাথায় করব, তো এটাকে তুলে এতটুকু দিয়ে দিই। বোঝা গেল? মানে কি করছি, বক্সটাকে কপি করে আবার বক্সের জায়গাতেই রাখছি, আর যতটা ছোট বা বড় করা দরকার করে দিচ্ছি। সাপোজ নিচে বলেছিলাম অরেঞ্জ করব, অরিজিনাল বক্সটাকে কপি করি আর পেস্ট করার জন্য কি করব, কন্ট্রোল অল শিফট ভি, আর জিনিসটা কোথায় নামবে, নিচে। তাহলে নিচটা তো সমান হবে, নিচটা যা আছে তাই থাক, উপর থেকে আমি নিচে নামিয়ে নিই, আর এটার কালারটা আমি অরেঞ্জ করে দিই। বোঝা গেল? তাতে কি দেখো, তোমার কোনো ভুল হলো না, এক চুলেরও ভুল হলো না। তোমার যদি মনে হতো যে বাঁ দিকে একটা বক্সের মতন হবে, কন্ট্রোল সি করে কন্ট্রোল শিফট অল্ট ভি করে আমি ডান দিক থেকে চাপিয়ে নিই। বোঝা গেল? পরিমাপটা যা আছে তাই থাকছে। এরকম করে করে আমরা ডিজাইন করতে পারি। এটা হচ্ছে কাজ, যেখানে ছিল সেখানেই পেস্ট করা, যেখান থেকে তুলবে ঠিক সেই জায়গাটাতেই। আর এটাকে এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস ভি, এটাকে বলা হয় পেস্ট ইন প্লেস, মানে যেখান থেকে তুলেছি সেখানেই পেস্ট করব। নেক্সট হচ্ছে টাইপ টুল। টাইপ টুল মানে যেটা দিয়ে আমরা লিখি। ইনডিজাইন কিন্তু মেইনলি আমার টেক্সট ফরম্যাটিং এর জন্য, মানে লেখা সম্পর্কিত যে কোনো কাজের জন্যই কিন্তু ইনডিজাইন, বলতে ম্যাগাজিন তৈরি করা, পেপার নিউজ পেপার তৈরি করা, লিফলেট তৈরি করা, এগুলো আমরা ইনডিজাইন করতে পারি। আর যদি এক্সট্রাঅর্ডিনারি কাজ থাকে তখন আমরা ফটোশপে নিয়ে গিয়ে করি। আর ইনডিজাইনের মজা হচ্ছে ফটোশপের যে কোনো ফাইল, ইলাস্ট্রেটরের যে কোনো ফাইল ইনডিজাইন এনে ফেলে দেবে, ফাইলটা চলে আসবে আর প্রক্সি আসবে, ভারী হবে না। ফটোশপ যদি 1 GBরও হয় সেটা এখানে এফেক্ট করবে না, ওটা লিংক হয়ে কাজ করবে। লিংকের কথাটা তো বললাম যে লিংক কিভাবে হয়, কোনো ফাইল প্রবলেম ক্রিয়েট করবে না। ক্লিয়ার? লাস্টের এই কাজটা হচ্ছে হলো টাইপ টুল টি। দেখো লেখা আছে টি, লেখা আছে না? টাইপ টুল দিয়ে যখন কাজ করবে তোমাকে জায়গা বানিয়ে নিতে হবে। এখানে ধরো আমি একটু জায়গা বানিয়ে নিলাম, নেওয়ার পর এখানে লিখলাম আই অ্যাম দ্য কিং অফ জঙ্গল, আর নেক্সট লাইনে লিখলাম আই রুল ইট ইন মাই ওয়ে, নিজের মতো করে লিখলাম। লেখা শেষ, এবার কি করব? আমার লেখা শেষ হয়ে গেছে, এবার কি করতে হবে? কাজ শেষ হয়ে গেলে বি, বাট মুভ টুলটা নেব। টাইপের ক্ষেত্রে যদি তুমি ভিটা চেপো না, এখানে ভি লেখা পড়ে যাবে, সুতরাং তোমাকে মাউস দিয়ে গিয়ে নিতে হবে। নিলে এবার চলে আসছে আমার ক্যারেক্টারের কাজ। উইন্ডোজে গিয়ে টাইপস অ্যান্ড টেবিলস অ্যান্ড ক্যারেক্টার নিলাম। শুধু ক্যারেক্টার নিলে হয় না, তোমাকে প্যারাগ্রাফও নিতে হবে। প্যারাগ্রাফ আছে, বাট দেখো জায়গা বেশি লাগছে না, প্যারাগ্রাফ আলাদা ক্যারেক্টার আলাদা ভাবে নেওয়া। প্যারাগ্রাফটাকে টেনে এখানে নিয়ে নি। এবার ক্যারেক্টার, ক্যারেক্টারটাকে বুঝি ভালো মতন বুঝবে।
ক্যারেক্টারের এখানে কাজ হচ্ছে হলো ক্যারেক্টারের প্রথম জিনিসটা বলা হচ্ছে কোন ক্যারেক্টার স্টাইল তুমি নিচ্ছ। সাপোজ এটা নিচ্ছ, দেখো এখানে স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার আগে আমি একটু এটা বুঝিয়ে দিই, দেখতে পাচ্ছ সবাই? ওকে চলো, ক্যারেক্টারের এখানে প্রথমটা হচ্ছে হলো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলো স্টাইল, কি ধরনের লেখা নেবে। আর তারপরেটা হচ্ছে সেই লেখার ফ্যামিলি। সাপোজ আমরা যদি এরিয়াল নেই, এরিয়ালের আন্ডারে এরিয়ালের ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, কেউ ন্যারো থাকে না, আমাদের আমাদের ফ্যামিলিতেও তো থাকে, কেউ মোটা থাকে, কেউ সরু থাকে, কেউ ডায়াবেটিসের রুগী থাকে, হ্যাঁ কেউ তালপাতার সিপাহী থাকে, এরকম হয়। যেরকম ছোটবেলায় আমি আমার ফ্যামিলিতে তালপাতার সিপাহী ছিলাম, আমাকে দেখলে মনে হতো ফু দিলে পড়ে যাবো হয়তো, ঠিক না? সো এরকম প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম থাকবে, আর নাও থাকতে পারে। অনেক স্টাইল, অনেক ফন্ট স্টাইল আছে যাদের কোনো ফ্যামিলির মধ্যে কেউ নেই, এখানে দেখো কেউ নেই, জাস্ট রেগুলার। বাট এরিয়ালের দেখো অনেক কে আছে, তো এরিয়ালের মধ্যে দেখো রেগুলার নাও আছে, ন্যারো মানে আরেকটু সরু। এটা হচ্ছে ফ্যামিলি, প্রথমটা হচ্ছে স্টাইল ফন্ট স্টাইল, তারপরেরটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে না? সো এই ফ্যামিলি থেকে আমি একটা নিলাম, নেওয়ার পর নেক্সট আছে হচ্ছে হলো ফন্ট সাইজ। এখানে দেখো টি আর টি, ছোট টি আর বড় টি লেখা, তার পাশেই অ্যারো চিহ্ন দেওয়া, এটা দিয়ে তুমি একটা একটা করে বড় করতে পারো। এখানে লিখে একবারে বড় করতে পারো যে আমি 40 নেব, বা এখান থেকে ক্লিক করে যা যা দেওয়া আছে তার মধ্যে থেকে নিতে পারো। এখানে একটা একটা করে বাড়াতে পারো, বা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারো 150, ক্লিয়ার? এটাতে বড় ছোট হবে। প্রথমটা হচ্ছে সাইজ, সাইজের ডান দিকেরটাই হচ্ছে হলো জিনিসটা যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে লিডিং। ঠিক আছে, লিডিং মানে লেখো দুটো লাইনের যে তফাৎ তৈরি করি না, সেই তফাৎটাকে বলা হয় লিডিং। তোমাদের উইডোজ এন্ড অরফ্যান্স পড়িয়েছিলাম মনে আছে, সেটাকে ঠিক করা দেখিয়েছিলাম না লাইনের তফাৎ তৈরি করে, সেটা অনেক সময় ঠিক করা যায় উইডোজ এন্ড অরফ্যান্স হলে। তো লিডিং মানে হচ্ছে হলো দুটো লাইনের, একটা লাইনের থেকে আরেকটা লাইনের যে তফাৎটা মাঝখানের, সেটাকে বলা হয় হচ্ছে লিডিং, LEDING, লিডিং। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে লিডিং। লিডিংটা একবার দেখে নি, এখানে আমি মুভ টুল না নিলে কিন্তু কাজ করবে না। এখানে দেখো লাইনের দূরত্বটা বাড়ছে, এখানে বাড়াচ্ছি, এখানেও সেম একটা ক্লিক, একটা একটা করে বাড়াতে পারো, লিখে বাড়াতে পারো, আবার এখান থেকে বাড়াতে পারো। লিডিং এর নিচেই দেখো ভি আর এ আছে, ক্লিয়ার? ভি আর এ, ভি আর এ, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্র্যাকিং বা কার্নিং, ট্র্যাকিং বা কার্নিং। চলো, ট্র্যাকিং বা কার্নিং, ট্র্যাকিং বা কার্নিং এর অর্থ হচ্ছে দুটো অক্ষরের যে তফাৎটা আমরা তৈরি করি সেই তফাৎটা। একটা মজার জিনিস দেখবে, আমার এখানেও কিন্তু বাউন্ডিং বক্স ছবির মতো, তুমি জায়গা আটকে দাও ও নিজের জায়গা নিয়ে নেবে, বোঝা গেল? যতটা জায়গা তুমি রাখবে, সাপোজ এখানে দেখো আমার লেখার থেকে বাউন্ডিং বক্সটা অনেক বেশি, আইদার আমি কি করতে পারি বাউন্ডিং বক্সটা এরকম করে রাখতে পারি এই জায়গাটাকে যতটা দরকার, অর আমি ট্র্যাকিং করতে পারি, ট্র্যাকিং করে যতটা বাউন্ডিং বক্স আছে। অনেক সময় হয় যে তোমার জায়গা অনেক বেশি, সেক্ষেত্রে তুমি বাউন্ডিং বক্সটা দিয়ে দেবে, বাউন্ডিং বক্সটা অবধি ট্র্যাক করে দেবে। একটা মোটা লেখা, ওটাকে লেখাটাকে মোটা করবে,
ঠিক আছে, বড় করার চেষ্টা করবে, লাস্টে কি করবে, এই লেখাটাই যদি আমার এতটা, আমি ট্র্যাকিং কখনোই করব না, আমি নর্মাল ট্র্যাকিং রাখব, এরকম রাখলাম। রেখে আমি চেষ্টা করব কি এটাকে একটা অন্য কোনো ফন্ট দেওয়ার, যেটা অনেক মোটা বা কিছু এটা হবে, হলো, চেষ্টা করব এটাকে বড় করার। নেক্সট লাইনটাকে কি করব, একটু দূরত্ব বাড়াবো, আর একটু বড় করি। এবার দেখো এটা পিঠে পিঠে ঠেকে গেছে, হালকা একটু ট্র্যাকিং করব। এবার হলো ট্র্যাকিং করা হয়ে গেল, লিডিংও দিয়ে দিলাম। এবার প্যারাগ্রাফ, এটা বাঁ দিকে আছে, লেফট হ্যান্ড, এটাকে সেন্টার করে দিলাম, বাস, ইটস ডান। বোঝা গেল? কিছুটা বড় করলাম, দুটোর মাঝখানে তফাৎটা দিলাম, আর লাস্টে দেখলাম যে আর বেশি বড় করলে ভালো লাগবে না, তখন আমি হালকা ট্র্যাকিং করলাম, আরে হ্যাঁ ট্র্যাকিং করে দিলাম। ক্লিয়ার? এটা গেল যে একটা লাইন কি দুটো লাইন লেখার জন্য। বাট তোমার যখন প্রচুর লেখা থাকবে, কেন, বিকজ ক্লায়েন্ট তোমাকে একটা বই লিখেছে, বইটা যে তোমাকে লিখে দিয়েছে উনি একটা ওয়ার্ড ডকুমেন্টে দিয়েছে, আর ওয়ার্ডে কি পর 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 লেখা আছে, ক্লায়েন্ট তোমাকে বলবে যে এটাকে সুন্দরভাবে ফরম্যাট করে লেখো। এবার তুমি কি করতে পারো, সাপোজ সেই ফরম্যাটটা ধরা যাক আমাদের অন্য একটা জায়গায় আছে, কিভাবে ওপেন করবে, ইনডিজাইনটাকে মিনিমাইজ করবে। মিনিমাইজ জানো, মিনিমাইজ মানে নিচে নামিয়ে রাখা, আর নিচে আছে মানে দেখো নিচে একটা দাগ দেখাচ্ছে এই জায়গাটায়, ইনডিজাইনে যে যে জিনিসগুলো ওপেন আছে এখানে দাগ দেখাচ্ছে, ঠিক আছে, তোমারটা একটু আলাদা চকচকা করে দেখাবে হয়তো। এটাকে ক্লিক করা মানেই আবার ফেরত আসবে। তুমি 10টা জিনিস ওপেন করতে পারো, এটা ওপেন করতে পারো, এটা ওপেন করতে পারো, যেটা যখন দরকার সেখানে ক্লিক করো। আবার মিনিমাইজ মানে নামিয়ে রাখার জন্য মিনিমাইজে ক্লিক করো। আমি যে ফোল্ডারটা দিয়েছিলাম তোমাদের রেফারেন্সেস, তোমরা রেফারেন্সেসে যাবে, ওখানে গেলে তোমরা এখানে একটা ফাইল পাবে লরেম ইপসাম বলে। ক্লিয়ার? লরেম ইপসাম বলে একটা ফাইল পাবে, লরেম ইপসামটাকে ওপেন করো। ওপেন করলে দেখো প্রচুর লেখা আছে। কন্ট্রোল এ বলতে সিলেক্ট অল, সিলেক্ট অল করে কন্ট্রোল সি কপি করলে, কপি করে এটার কাজ শেষ, বন্ধ করে নাও। ইলাস্ট্রেটরটাকে ম্যাক্সিমাইজ করো, আর লেখার জন্য জায়গা বানাও। ধরো এতটুকু জায়গা বানালাম, বানিয়েই কন্ট্রোল ভি করে দাও। ক্লিয়ার? এরকম যদি থাকতো, এখানে একটা প্লাস সাইন দেখাচ্ছে, দেখো এই প্লাস সাইনের অর্থ হচ্ছে তোমার লেখা শেষ হয়নি, আরো আছে। তখন তুমি কি করতে পারো, এটাকে টেনে নিচটা একটু বড় করো, দেখো আরো হয়তো লেখা থাকবে, বা তুমি এটাকে বড় করে জায়গা দাও, যেরকম জায়গা দেবে লেখা সেরকমই আসবে। সেখানে একটা ব্যাপার আছে, এটাকে আমরা ক্যারেক্টারটাকে একটু বড় করি, তাহলে হয়তো আমরা বেটার বুঝতে পারবো। বোঝা গেল? বোঝা যাচ্ছে? এবার আচ্ছা, এইবার দেখো আমার প্যারাগ্রাফের বাঁ দিকটা সমান আছে, আর ডান দিকটা ঠিক নেই, অসম আছে। সেক্ষেত্রে আমরা কি করি, ডান দিক ঠিক করতে গেলে আবার দেখো বাঁ দিক অসম হয়ে যাচ্ছে, মধ্যেখানে করলে কোনো দিকই ঠিক থাকছে না। তখন আমরা কি করি, জাস্টিফাই করি, তিনটে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, এটার পরে থাকে হচ্ছে হলো জাস্টিফাই। জাস্টিফাই করবে চারিদিক সমান হয়ে যাবে। ক্লিয়ার? জাস্টিফাই এর সাথে একটা জিনিস আছে যেটাকে বলে হাইবারনেট। হাইবারনেট মানে মনে আছে, হাইফেন দিয়ে আমরা লিখতাম না, একটা লেখা শেষ হচ্ছে পুরো লেখাটা আসছে না, ড্যাশ দিয়ে পরে আবার ড্যাশ দিয়ে শুরু করতাম। এখানেও দেখো কিছু জায়গায় হাইবারনেট করা আছে, এই যে দেখো এখানে ড্যাশ দেওয়া, তুমি এটাই ইউজ করতে পারো। জাস্ট এখান থেকে যদি এটা তুলে দাও, হাইবারনেটটা আর থাকবে না, আইদার পুরো লেখা আসবে না হলে লেখাটা পরের লাইনে চলে যাবে। আর হাইবারনেট মানে কম্পিউটার নিজের মতন করে হাইবারনেট করবে হাইফেন দিয়ে। ক্লিয়ার? এরকম করে তুমি লিখতে পারো নিজের জায়গায়। আর আরেকটা হচ্ছে, তুমি দুটো কলমে ভাঙতে চাচ্ছ লেখা, যেটা আমি উইডো অ্যান্ড অরফ্যান্সে দেখিয়েছিলাম, তুমি কি করো, এই লেখাটাই এরকম থাকুক, এই জায়গাটা এতটুকু রাখো, তাতে লেখা কিন্তু কাটছে না,
আর মেক শিওর যে তুমি মুভ টুল দিয়ে করছো, ক্লিয়ার? তুমি এরকম এতটুকু জায়গা বানিয়ে রাখলে, লেখাটা কিন্তু আরো আছে, এই লেখাটার উপর, এই প্লাসটার উপর কন্ট্রোল ধরে ক্লিক করবে। কন্ট্রোল ধরে ক্লিক করলে দেখো ছবির মতো তোমার কার্সারের মধ্যে লেখাটাকে, বাকি লেখাটাকে কম্পিউটার দিয়ে দিয়েছে। এবার বাকি লেখাটাকে কি করো, এখান থেকে সাজিয়ে দাও। বোঝা গেল? চলো আজকে এতটুকুই, ভালো মতন দেখো, ততক্ষণ লেট মি রেন্ডার ইট আউট।